আমি এখন আছি এই হচ্ছে বিদ্যাসাগরের গ্রাম, সেই গ্রামে এখন চলে এসেছি। এই সেই বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম, আমরা ছোট থেকে সবাই পড়েছি। তো আজকে যেহেতু আমি এখানে এসেছিলাম ঘাটালে ক্ষীরপাইতে, এই দেখো, তো ভাবলাম বীরসিংহ গ্রামটাকে একবার দেখে যাই, আর বিদ্যাসাগরের যে নিজের বাড়ি সেই বাড়িটাও দেখে যাই। এখানে একটা পার্ক হচ্ছে বিদ্যাসাগরের নামেই, আর এই সেই বাড়ি দেখো। আমরা এখন ভেতরে ঢুকছি, হ্যাঁ না মামুন? এটা হচ্ছে বিদ্যাসাগরের বাড়ি ছিল, বুঝলি, বিদ্যাসাগরের বাড়ি। আজকে আমরা তিনজন চলে এসেছি, মামুনের মা, আমি, মামুন। খুব সুন্দর না অন্য? হ্যাঁ চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ চলো আমরা একটা ভেতরে গিয়ে দেখি তো মামুন, কত কিছু লেখা আছে। অনেক ছোট ছোট ঘর আছে, তাই না? একটা ঘর খুব ভালো, কিউট কিউট, মানে ও আচ্ছা। এখানে সবকটা ফলকের মধ্যে দেখো কোন সালে কি হয়েছিল সব লেখা আছে, তাই না? কোন সালে কি আছে সব ফলকগুলো তো পরপর লেখা আছে। হ্যাঁ দারুণ। আসলে তো একটুখানি আমরা ভেতরে যাই মামু। গতকাল 26শে সেপ্টেম্বর না জন্মদিন আমাদের বিদ্যাসাগরের, তো যাই না, কোইন্সিডেন্টলি আমরা এখানে ছিলাম ঘাটালে, তো ভাবলাম চলো একটু দেখে নেওয়া যাক। এর জন্য এখন তুমি অনেক ফুল ফুল দেখতে পারবে বিদ্যাসাগরের গলায়। তো ঘরগুলো তো চলো আমরা একটু ঢুকবো, ঢুকে ঢুকে দেখবো। হ্যাঁ সুন্দর, হ্যাঁ মামুন, বিদ্যাসাগরের বাড়িতে আসছো তুমি, এই যে অন্য সামনে আসো। এখানটা একটু আমরা ঢুকে দেখি প্রথমে এই ঘরটাতে, খুব সুন্দর, মানে এত সুন্দর একটা ভাইব। পুরো মানে গতকালই তো গেছে। এই ঘরে একটা কী আছে আমরা দেখিনি, এইখানে দেখো অন্য, অন্য এইখানে দেখো, এই সেই পড়াচ্ছে, দেখেছো? এই তুমি পড়বে কিন্তু অমন কয়েকদিন পরে। হ্যাঁ এই দেখো কী সুন্দর, এটা কিসের জন্য মনে আছে তার না? ঠিক আছে এইসব করছে ছাত্ররা, চলো আমরা ঢুকি মামুন। মামা একদম চোখ বড় বড় করে দেখছে, কি হয়েছে একটু দেখিতে আমি। আরে বাহ কি সুন্দর একটা ছবি। হ্যাঁ আচ্ছা ছবিটা তুমি ভালো করে লক্ষ্য করেছো না, এটা কি দিয়ে করা? সুতো দিয়ে, উল দিয়ে করা, দেখো একবার। ও মাই গড, দারুন দারুন যে করেছে না, মানে কি বলবো আর, কি সুন্দর করেছে। হ্যাঁ মানে সংস্কৃত কলেজ থেকে শিক্ষার্থী শংসাপত্র নিয়ে বেরিয়ে আসছে, তার ডান দিকে আছে 1882 সালে 5ই আগস্ট বিদ্যাসাগর মহাশয়ের বাদুর বাগানস্থিত বাড়িতে যুগপুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পুনর্জন্ম। এই সেই দৃশ্য না, দারুণ দারুণ ঠাকুরের সাথে। এখানে বর্ধমান জেলার কালনার পথে দুস্থ কলেরা রোগীর সেবায় রত বিদ্যাসাগর। এখানে বিদ্যাসাগর মহাশয় প্রতিষ্ঠিত বর্ধমান জেলার রাজা রামপুর গ্রামের বালিকা বিদ্যালয়, না বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা, কাজ কি কি কাজ করেছে আমি সেটিও। এই এই ঘরটা দিলাম, আমরা এটা দেখলাম না, এবার একটু পরের ঘরটা দেখি। আসো তোমরা ঘুরে ঘুরে আসবে নাকি? এবার একটু এখানটা দেখি, এই ঘরটায় এটা হচ্ছে, যেহেতু গতকাল জন্মদিন ছিল এর জন্য একটু ফুল ফুল দিয়ে পূজা করা হয়েছে, হ্যাঁ না? ও এটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়।
এটা হচ্ছে মা, বুঝলে অমন ভালো করে দেখো। আমি তোমার মা, তুই বিদ্যাসাগরের মা। বিদ্যাসাগর কেমন কোলে বসে আছে দেখো, একটু ঘরে আসতে কেমন, এখানে অনেক ও বাবা অনেক কিছু আছে পুরাতন সব। ভগবতী দেবী ওনার নাম ছিল। এই যে বিদ্যাসাগর মায়ের কোলে খেলছে, তুমিও মায়ের কোলে খেলছো। এখানে অনেক কাগজপত্র আছে সব, এগুলো সময় নিয়ে পড়তে হবে বুঝলেন। এখানে অনেক কিছু আছে, বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন দেখেছো? এখানে একটু সময় নিয়ে এসে পড়তে হবে, তাহলে ওই সময়কার সবকিছু এখানটা পুরো ভালো করে তুলে ধরা হয়েছে। সোজা চলো, সোজা চলো, বৃষ্টি হচ্ছে হালকা, সোজা চলো, জন্মের দিকে যাই আমরা। ওভারঅল জায়গাটা হালকা বৃষ্টি হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্ম। আচ্ছা এটা কি বলো তো অন্য, এদিকে ঢুকতে যাই, ভূমিষ্ঠ হয়েছিলেন, তার একটা ফলক করা হয়েছে এখানে। আচ্ছা এই বাড়িটা আমরা একটু দেখি এবার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কলকাতার পথে বাল্যকেশ্বর চন্দ্র সাথে বিদ্যা ঠাকুরদাস মনে আছে? বাঙালি। হ্যাঁ এই যে সে আমাদের ল্যাম্পোস্টের তলায় পড়াশোনা করতেন, উনি আমরা যে পড়েছিলাম তার একটা দৃশ্য, ল্যাম্পোস্টের তলায় পড়াশোনা করছে। মানে সত্যি এগুলো প্রত্যেকটা মুহূর্ত গুলো এত সুন্দর তুলে ধরা হয়েছে। এই দেখো এই যে মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার পথে বিদ্যাসাগর দামোদর নদীর সাথে পার হয়েছিলেন। মানে কেউ যদি এগুলো এখানে একবার আসে পুরো সব কিছু চোখের সামনে দেখতে পারবে। মামুন দেখো চুপ করে শুনছে কিন্তু তোমার কথাগুলো, সব চুপ করে শুনছে তোমার কথাগুলো, দারুন দারুন। এদিকে তোমার আসলে না দারুণ লাগবে, একটা দারুণ একটা ভাইব বলতে গেলে অসাধারণ। তো তোমাকে অনেকটা দেখালাম। হ্যাঁ এবার আমি এই ঘরটা যেটা মেন ঘর এটা, এই ঘরটা একটু দেখাচ্ছি আমি। আমার তো দারুণ লাগছে এখানে এসে, যে ঘটনাটা আমরা দেখলাম তার এখানটা ছবি এখানে করা হয়েছে, এই যে সেই ছবি, দারুণ। আর এই দেয়ালে দেয়ালে অনেক অনেক ডিটেলসে লেখা আছে সব কিছু। চলো একটু ঢুকে দেখি, খুব ভালো লাগলো এই জন্মদিনে। উপরে লেখা আছে সদ সত্য কথা বই কহিবে, যে সত্য কথা কয় সকলে তাহাকে ভালোবাসে। কিন্তু এখনকার দিনে উল্টো, এখন সত্য কথা বললে আমরা করতে পারি সেটা আমাদের করা উচিত। হ্যাঁ
চাটুকর হওয়া অনুচিত। যোগাযোগ ব্যবস্থা ছিল রাস্তাঘাটে সেটা। আর এছাড়াও অনেকগুলো কি আছে মূর্তি নাকি দেখো, স্থানীয় এলাকা থেকে সংগৃহীত। আচ্ছা কিছু নিদর্শন এখানে পড়ার পর সেই সময়কার জানার অনেক কিছু আছে। দেখা দাঁত দেখানো না, এটা ওনার না, একটা প্রতিচ্ছবি এখানে রাখা হয়েছে, কৃত্রিম দাঁত। হ্যাঁ, একটা ভিজিটিং কার্ড, হুক্কা ওইসব আর এসব পুরনো হাত দেখেছো কত কিছু আছে, এগুলো সব পড়তে হবে। মামন তোমার কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ কেমন লাগছে তোমার? আজকে এই দিনে এসে সত্যি খুব ভালো লেগেছে এখানে, মানে জন্মদিনে, গতকালে জন্মদিন ছিল তো এখানকার। সত্যি মানে কেউ যদি একটু সময় নিয়ে আসে অনেক কিছু আছে জানার, তা এইভাবে এত সহজভাবে বোঝানোর যে এখানে একটা দারুণ দারুণ হেভি লেগেছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, খুব শিক্ষণীয় বলবো। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।